তো গাইস আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। মূলত আজকে আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইট শেয়ার করবো, সেই ওয়েবসাইটে আপনারা ফেসবুকের মতো লাইক কমেন্ট শেয়ার করে ইনকাম করতে পারবেন, এবং এখানে চাইলে আপনি হিউজ পরিমাণ রেফার করেও ইনকাম করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি যদি রেফার করেন প্রতি রেফারে 20 সেন্ট পাবেন, মানে 20 সেন্ট করে পাবেন, যার দাম হচ্ছে 17 থেকে 18 টাকার মতো। ঠিক আছে, তো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে এখানে 15 সেন্ট পাবেন, যার দাম হচ্ছে 12 থেকে 13 টাকার মতো। তো আপনারা সবাই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেফার করতে পারলেই ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন, এবং এখানে লাইক কমেন্ট শেয়ার করে ইনকাম করার সুযোগ রয়েছে। তো আপনারা কী করবেন, আজকের এই ভিডিওটা একদম প্রথম থেকে একদম শেষ অবধি সবাই দেখার চেষ্টা করবেন। তো আজকের এই ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনাকে কী করতে হবে, সর্বপ্রথম আমাদের ডিসক্রিপশন বক্সটা ওপেন করতে হবে। ওপেন করলে আপনি ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ওয়েবসাইট লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে, যারা আমাদের ওয়েবসাইট লিঙ্কের উপর ক্লিক করবেন মানে আমার ডিসক্রিপশন বক্স থেকে, তাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। আপনি কী করবেন, এখানে সর্বপ্রথম আপনি একটা ইউজার নেম দেবেন। ইউজার নেমটা কীভাবে দিতে হয়, আপনি আপনার নামের পিছনে কয়েকটা সংখ্যা বসায় দিবেন, আপনার ইউজার নেমটি হয়ে যাবে। তারপর নিজে একটা আপনার ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে, আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস বসায় দেবেন। তারপর একটা পাসওয়ার্ড দিতে বলবে, আপনি এখানে পাসওয়ার্ড দিবেন 6 ডিজিটের যে কোনো সংখ্যার। তারপর কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় একই পাসওয়ার্ডটি বসায় দেবেন। তারপর আপনি জেন্ডার সিলেক্ট করবেন, জেন্ডার সিলেক্ট করবেন আপনি ছেলে না মেয়ে। ঠিক আছে, তো তারপর আপনি বাইক ক্রেডিংয়ের ওপর এখানে টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দেওয়ার পর নিজের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন, আপনাদের সুবিধা তো দেখা দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেস্ট গো, এখানে আপনি লেস্ট গো অপশনের উপর ক্লিক করে দেবেন। ঠিক আছে, লেস্ট গো অপশনের উপর যখন আপনি ক্লিক করে দেবেন, আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনার এখানে সর্বমোট কী করতে হবে, আপনি পিকচার সিলেক্ট করতে হবে। আপনি কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে আপলোড টু ইউর ফটো, এখানে আপনি ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে আসবেন। ঠিক আছে, তো আমি একটা ফটো সিলেক্ট করে আসতেছি, আমার এই যে ফটোটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে সেভ অ্যান্ড কন্টিনিউ, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পারবেন আপনাদেরকে বলবে ফার্স্ট নেম। ঠিক আছে, ফার্স্ট নেমটা আপনার নামটা বসায় দেবেন, তারপর লাস্ট নেমটা আপনি রায়না ইসলাম এখানে বসায় দেবেন। তারপর সিলেক্ট কান্ট্রি, এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। তারপর আপনার রিয়েল, এখান থেকে জাস্ট আপনার রিয়েল এখান থেকে বার্থডেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের উপর আপনি ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর আপনাকে আবারও প্রোফাইলে একটু কিছু সেটিং করতে হবে। তো আপনাদের সম্পূর্ণ সব কিছু দেখা দিচ্ছি আমি। ঠিক আছে, আমি এখন আপনাকে প্রোফাইলে নিয়ে গিয়ে আমি প্রোফাইলের সেটিংগুলো সম্পূর্ণ দেখাই দেবো। প্রোফাইলে যাওয়ার জন্য আপনাকে কী করতে হবে, সর্বপ্রথম এই যে প্রোফাইল আইকন, এখানে প্রোফাইল আইকনের উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। প্রোফাইলটা আপনাকে সাজাতে হলে কী করতে হবে, এই যে আপনার প্রোফাইলের এখানে যে নামটা দেখতে পারছেন অথবা এই দিকে পিকচারটা দেখতে পারছেন, এই সরি আমি আবারও এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে প্রোফাইলের যে পিকচারটা দেখতেছেন অথবা নামটা দেখতেছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আমাদের প্রোফাইলটা আমাদের সামনে চলে আসবে। ঠিক আছে, তো আপনি যখন ওগুলো কমপ্লিট করবেন, কমপ্লিট করলে নিজের দিকে আসলে দেখতে পারবেন প্রোফাইল কমপ্লিট 60%, আরও 40% আমাদেরকে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। এই জন্য আমরা কী করবো, এই যে এখান থেকে দেখতে পারছেন অ্যাট এ ওয়ার্ক, ঠিক আছে, অ্যাট এ অ্যাড্রেস, ঠিক আছে, এগুলো আমরা সিলেক্ট করব। তারপর এই যে স্ক্রিন অ্যান্ড আপনার এখানে পোস্ট করতে হবে একটা। তারপর আপনাকে এই যে উপরের দিকে দেখতে পারছেন, এখানে আপনাকে কভার ফটো একটা দিতে হবে। ঠিক আছে, তাহলে আপনার জাস্ট এটা 100% হয়ে যাবে। এটা আমরা 100% করে নেওয়ার জন্য কী করবো, এখানে সর্বপ্রথম আমরা কী করবো, এখানে আমরা জাস্ট অ্যাড এ ওয়ার্কের উপর ক্লিক করলাম। অ্যাড এ ওয়ার্কের উপর ক্লিক করার পর আমাদের এখানে কী করতে হবে, অ্যাবাউট মি, ঠিক আছে, আপনি কিছু লিখতে পারেন। আমি লিখতেছি ইউটিউবার, ঠিক আছে, আমি লিখতেছি এখান থেকে ইউটিউবার। লেখার পর লোকেশন ডোমার, স্কুল ডোমার, তারপর এখানে কন্টিনিউ, তারপর এখানে ওয়ার্কিং অ্যাট লাভার বয়, আমি এগুলো সম্পূর্ণ সব কিছু এখান থেকে আমি সিলেক্ট করতেছি। এখানে আপনার ওয়েবসাইট লিঙ্ক থাকলে ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন। এখানে নাউনটে আপনি কী করবেন, এখানে আপনি সিঙ্গেল দিয়ে দেবেন। সিঙ্গেল দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করবেন। সিঙ্গেল অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টই হয়ে যাবে। এখানে বলতেছে ইনভার্ট যে ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েবসাইটিং লিঙ্কটা দেওয়া যাবে না এখানে, আমাদের এখানে ওয়েবসাইটের এখানে জাস্ট কিছু দেওয়া যাবে না এখন আপাতত। আপনার বর্তমানে যে কোনো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিয়ে দিতে পারেন। আমরা এখান থেকে সেভ করে নিচ্ছি। সেভ করে নিলে আমাদের এটা কমপ্লিট ইউর ওয়েবসাইট ইনভ্যালিডেট। তো আমরা ওয়েবসাইটের এখানে জাস্ট যে কোনো একটা কিছু দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা অ্যাকাউন্টটি এখান থেকে কমপ্লিট করে নিলাম। ঠিক আছে, অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে ইনকাম করবো কীভাবে, ইনকাম করার জন্য আমাদের কী করতে হবে, আবারও প্রোফাইল আইকনের উপর ক্লিক করতে হবে। প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পর
নিচের দিকে লক্ষ্য করবেন এখানে সেটিং অপশন আছে, এখানে আপনি সবাই সেটিং অপশনের উপর ক্লিক করবেন। সেটিং অপশনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে? তো এরকম একটা ইন্টারফেস শো করবে, তারপর আপনারা নিচের দিকে আসবেন। একদম নিচের দিকে আসার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আর্নিং অপশন একটা আছে, এখানে একটা আর্নিং অপশন আছে। এই আর্নিং অপশনের উপর ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পারবেন যে আফটার ইউর অ্যাফিলিয়েটিং, আপনি মানে এখানে রেফার করার জন্য মাই অ্যাফিলিয়েট অপশনের ব্যাপারে ক্লিক করতে হবে। সর্বপ্রথম রেড অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি রেফারেল ইনকাম করতে পারবেন। আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম সঙ্গে সঙ্গে 15% পাইছিলাম, আর আমি কিছু লাইক কমেন্ট করার বিনিময়ে আমাদেরকে আরও কিছু সেন এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। তো তারপর আপনাদেরকে দেখা দিচ্ছে, আপনার নিচের দিকে যান, যখন আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন আপনার বন্ধুকে, তখন আপনাকে এখানে 20 সেন দেবে, যার দাম হচ্ছে 17 থেকে 18 টাকা, ঠিক আছে? তো আপনার রেফার কোডটি হচ্ছে, রেফার লিঙ্কটি হচ্ছে এটা, এই রেফার লিঙ্ক দিয়ে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তাদের কাছ থেকে আপনি 20 সেন করে প্রতি রেফারে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তারপর আপনি এখান থেকে জাস্ট আপনার ব্যালেন্সটা কীভাবে আপনি উইথড্র করে আপনার বিকাশ নগদের মাধ্যমে নিয়ে নিতে পারবেন। তো এর জন্য কী করতে হবে, আপনাকে আবারও চলে যেতে হবে আর্নিং অপশনে। আর্নিং অপশনে যাওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন, সরি আপনাদেরকে দেখা দিচ্ছি, এখান থেকে দেখতে পারবেন আপনার ক্রিয়েট ব্যালেন্স, ঠিক আছে? এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সর্বমোট এখানে 17 সেন্ট আছে, আমাদের 5 USD হলে আপনারা এখান থেকে উইথড্র দিতে পারবো। তো উইথড্র দেওয়ার জন্য এখানে উইথড্র মেথড সিলেক্ট করতে হবে, উইথড্র মেথড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জন্য এখানে কী করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এখানে এখনও বিকাশটি অ্যাড হয় নাই, বিকাশটি খুব তাড়াতাড়ি এখানে অ্যাড হয়ে যাবে। তো এর জন্য কোনো চিন্তার কোনো ব্যাপার না, আপনি কী করবেন এখানে যে I24 এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কী করবেন, ক্লিক করার পর আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া থাকবে। তারপর আপনি কী করবেন, এখানে আপনার $5 আপনি এখানে সিলেক্ট করে দেবেন। $5 হলে আপনি সিলেক্ট করে দেওয়ার পর এখানে রিকোয়েস্ট উইথড্র উপর ক্লিক করবেন। সবসময় আপনাকে বলে দিয়েছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি একটা অ্যাক্টিভ জিমেল ইউজ করবেন, এজন্য যে আপনি যখন পেমেন্টটা নেবেন আপনার ইমেলে আপনার সাথে অ্যাডমিন যোগাযোগ করে আপনার ব্যালেন্সটা আপনাকে বিকাশ নগদের রগদের মাধ্যমে নিতে বলবে। আপনি সেখানে আপনার বিকাশ নগদ রগদের নাম্বারটা দিয়ে দেবেন, তখন অ্যাডমিন আপনাকে সরাসরি আপনার পেমেন্টটা করে দেয়, এখানে সাকসেসফুলি করে দেবে, ঠিক আছে? তো গাইস, এখান থেকে আপনি এই যে লাইক কমেন্ট করলে বেশি বেশি ইনকাম করতে পারবেন, আপনি এখানে পোস্ট করে ইনকাম করতে পারবেন। আপনি যদি একটা পোস্ট করেন সেখানে যদি লাইক কমেন্ট পড়ে সেখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো এই যে আমি একটা লাইক করবো, এখানে দেখতে পারছেন পোস্টে একটা লাইক করবো, এই যে লাইকটা যে করতেছি, লাইকের বিনিময়ে কিন্তু ভাই আমি টাকা পাচ্ছি, ঠিক আছে? তো এইভাবে আপনারা লাইকের বিনিময়ে টাকা পাবেন, আপনারা সবাই এখান থেকে লাইক করতে পারবেন। লাভ ডিএক্স সম্পূর্ণ ফেসবুকের মতো একটি ওয়েবসাইট, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা এতটুকু, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর অবশ্যই আরেকটা ভিডিও রিজুলেটের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে রেখে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনস্টার বিডি ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন।